কিয়ামত কবে হবে? আমরা আগামী কাল বাঁচবো না মরবো? আপনার আব্বার নাম কি? উত্তর দেন, দেন উত্তর দেন। আল্লাহই ভালো জানে। কিয়ামত কবে হবে এই প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে। আপনার আব্বার নাম কি এই প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে। বললে হবে না, কে মুসলিম কে মুসলিম নন এটা আল্লাহ ভালো জানলে হবে না। এটা কোরআনের আয়াত দ্বারা হাদিস দ্বারা বোঝা যায়। আমরা আলেমরা বলে দেব, কোরআনের আয়াত থেকে নিদর্শন দিয়ে হাদিস দ্বারা প্রমাণ করব কে মুসলিম কে মুসলিম। আপনি এখানে কাফেরদের পক্ষে উকালতি করা লাগবে না। আমাকে ইসলাম শিখাতে আসেন, আজকে 22 বছর থেকে তাহাজ্জুদ ছাড়ি না, প্রতিদিন 70-80 রাকাত অতিরিক্ত নফল পড়ি। ইসলাম আমাকে শিখাতে হবে। এসব চাপাবাজি কইরা বহু আগে জনগণকে বোকা বানিয়েছেন, এখনকার জনগণকে বোকা বানানো সম্ভব নয়। ওলামাই কেরামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে নিজেকে বুজুর্গ সাব্যস্ত করতে যাবেন না। কথা বুঝতেছেন আপনারা? আপনার কাছে ইসলাম শিখতে হবে। আমার কার কাছে শিখবেন আপনি? আর যদি আলেমের কাছে না শিখেন, কোনো আলেম দরকার নাই, আমি নিজে আমার আব্বার জানাজা পড়াইতে পারি। ওমিয়া, আপনারা কে বলল যে আপনার আব্বা আপনার আগে মারা যাবে? বাংলাদেশের গণতন্ত্র তথা পুঁজিবাদী মতাদর্শরা চিন্তা করলো, সামনে যদি বর্তমান ক্ষমতাশীল সরকারের মোকাবেলে কেউ দাঁড়াতে পারে, বিএনপির তো কোমর নাই, বিএনপির তো অস্তিত্ব বিলীন হয়ে গেছে, জামাত ইসলামী তো উচ্ছিষ্ট হয়ে গেছে, যদি বাংলাদেশে এসব জালিমের মোকাবেলে কেউ নেতৃত্ব দেয় তো দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে মাওলানা ফয়জুল করিম দিতে পারে, অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের সাইনবোর্ডে মাওলানা জুনায়েদ বাবুনগরী দিতে পারে, আর রাজনৈতিক অরাজনৈতিক সর্ব অঙ্গনে যুব সমাজকে নিয়ে ময়দানে নেতৃত্ব দিলে মাওলানা মামুনুল হক দিতে পারে। এজন্যই তারা 3 জনকে টার্গেট করেছে, যাতে করে জালিমদের মোকাবেলে কেউ নেতৃত্বে আসতে না পারে। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিক্রমপুর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত আজকের 6ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 1 জানুয়ারি 2021 সালের এই প্রোগ্রামে আমরা আসতে পেরেছি, জমা হতে পেরেছি, দিনে কিছু কথা শুনতে পারছি। আল্লাহ তাআলার বড় মেহরবানি, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমি অল্প কয়েকটা অঙ্ক আপনাদের সামনে পেশ করব। এই অঙ্কগুলো সমান সমান আপনারা করবেন। আমরা এই প্যান্ডেলে যারা বসা আছি, আমাদের ধর্মীয় পরিচয় আমরা মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। আমরা যে মুসলমান, আমাদের কোনো আলামত আছে কিনা? কি কি আলামতের ভিত্তিতে আমরা মুসলমান? এটা কোরআনে আর হাদিসে বর্ণিত আছে কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু। কি কি আলামত না থাকলে তারা মুসলিম না, মুসলিমের বাহিরে? কোরআনে হাদিসে এর আলামত, এর নিদর্শন আছে কিনা? সবাই বলেন না, আছে কিনা? আমেরিকার যারা অধিকাংশই খ্রিস্টান, চায়নায় যারা অধিকাংশই বৌদ্ধ, ইসরায়েলে যারা 100% ইহুদি, বলেন তো তারা কে ইহুদি, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে মুশরিক, কে হিন্দু, কে মুসলিম? এটা বুঝার, এটা জানার, এটা চেনার আলামত আছে না নাই? আমরা কি? সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা কি? এখন যদি সমাজের কেউ বলে
আমি মুসলিম কি মুসলিম না এটা কি আপনার কাছে শিখতে হবে? আমি মুসলিম কি মুসলিম না এটা কি আপনি বলে দিবেন? কে মুসলিম কে মুসলিম নন এটা আল্লাহই ভালো জানেন। এই কথা যদি কেউ বলেন আমি বলবো তার জ্ঞান স্বল্পতা রয়েছে, তার জ্ঞানে কি রয়েছে মূর্খতা রয়েছে, জ্ঞান স্বল্পতা আছে। কেন? আমি আগেই আপনাদেরকে জিজ্ঞেস করেছি কে মুসলিম কে মুসলিম নয় এটা চেনার আলামত কোরআন হাদিসে বর্ণিত আছে না নাই? তাহলে বর্ণিত আলামতের ভিত্তিতে আমরা কি বলতে পারি না সে মুসলিম কি মুসলিম নয়? তাহলে আপনি কেন বললেন কে মুসলমান কে মুসলমান না এটা আল্লাহ ভালো জানেন? সবকিছু কি আল্লাহই ভালো জানতে হবে না আমাদেরও কিছু জানতে হবে? আপনারা বলেন তো দুই দুই কত? উত্তর দেন আল্লাহই ভালো জানে। বলেন দুই দুই কত? কেন আপনি বললেন দুই দুই চার? বলেন সূর্য যখন উদিত হয় তখন রাত না দিন? কেন আল্লাহ ভালো জানলো না এই ক্ষেত্রে? সূর্য অস্ত যাওয়ার পরে পৃথিবী যখন অন্ধকার হয়ে যায় তখন কেন আল্লাহ ভালো জানে না? এখানে আপনি কেন রাত্রি জানলেন? আপনি পুরুষ না নারী? বলেন কেন আল্লাহ ভালো জানলো না আপনি পুরুষ না নারী, আপনি কেন জানলেন? কথা বুঝেন নাই। আপনি পুরুষ কিনা এটার আলামত আছে না নাই? আপনি নারী কিনা এটার আলামত আছে না নাই? এখন রাত না দিন এটা বুঝার আলামত আছে না নাই? দুই দুই চার এটা বুঝার যোগ্যতা আমাদের আছে না নাই? তাহলে এই ক্ষেত্রে আল্লাহ ভালো জানেন এই কথা বলবেন কেন? কথা বুঝেন নাই। এবার বলেন তো কিয়ামত কবে হবে? উত্তর দেয় না, উত্তর দেয় না। কিয়ামত কবে হবে? আমরা আগামীকাল বাঁচবো না মরবো? আপনার আব্বার নাম কি? উত্তর দেন, দেন উত্তর দেন। আল্লাহই ভালো জানে। কিয়ামত কবে হবে এই প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে। আপনার আব্বার নাম কি এই প্রশ্নের জবাব আল্লাহ ভালো জানে। বললে হবে না কে মুসলিম কে মুসলিম নন এটা আল্লাহ ভালো জানলে হবে না, এটা কোরআনের আয়াত দ্বারা হাদিস দ্বারা বোঝা যায়। আমরা আলেমরা বলে দেব কোরআনের আয়াত থেকে নিদর্শন দিয়ে হাদিস দ্বারা প্রমাণ করব কে মুসলিম কে মুসলিম। আপনি এখানে কাফেরদের পক্ষে উকালতি করা লাগবে না। আমাকে ইসলাম শিখাতে আসেন, আজকে 22 বছর থেকে তাহাজ্জুদ ছাড়ি না, প্রতিদিন 70-80 রাকাত অতিরিক্ত নফল পড়ি, ইসলাম আমাকে শিখাতে হবে। এসব চাপাবাজি কইরা বহু আগে জনগণকে বোকা বানিয়েছেন, এখনকার জনগণকে বোকা বানানো সম্ভব নয়। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে নিজেকে বুজুর্গ সাব্যস্ত করতে যাবেন না। কথা বুঝতেছেন আপনারা? আপনার কাছে ইসলাম শিখতে হবে। আমার কার কাছে শিখবেন আপনি আর যদি আলেমের কাছে না শিখেন? আরে ভাই, আলেমের কাছে যদি আপনি ইসলাম না শিখেন তো কার কাছে শিখবেন? কোন আলেম দরকার নাই, আমি নিজে আমার আব্বার জানাজা পড়াইতে পারি। কথা কয় না আপনারা? আমার অঙ্কগুলো বুঝতেছেন? বুঝলে বুঝেন, না বুঝলে পাশের নদীতে ডুববা মরে যান। আমার আব্বার জানাজা আমি পড়াইতে পারি, কোনো মৌলবাদীর দরকার নাই। অমি আপনারা কে বলল যে আপনার আব্বা আপনার আগে মারা যাবে? কথা কয় না। আপনাকে কে বলল যে আপনার আব্বা আপনার আগে মারা যাবে? কথা বুঝতেছেন? তো আপনি আপনার আব্বার জানাজা যদি পড়াইতে হয় আব্বা আগে মারা যাবে না পরে? কথা কয় না, আগে। এখন আপনি কি নিজের ইচ্ছায় আপনার আব্বাকে আগে মেরে ফেলতে চাচ্ছেন? ও ভাই, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, কার ওয়ারিস?
চোখ বন্ধ করে বলেন তো, যারা নবীগণের বিরুদ্ধাচরণ করেছেন তারা সেই যুগে বেঁচে গেছেন না ধ্বংস হয়েছেন? যুগ যুগে নবীগণের ওয়ারিশের সাথে যারা মোকাবেলা করবে, বিরুদ্ধাচরণ করবে, তারাই ধ্বংস হবে। এখন আমরা কি এই কথাও আপনাকে মনে করিয়ে দিতে পারি না? বলেন না পারি না। আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, তিনি আপনাদেরকে স্পষ্ট বলেছেন চার গ্রুপের অন্তর্ভুক্ত হবা, পঞ্চম গ্রুপে যাবা না। আমাদের নবীজি বলেছেন কুন আলিমান, হয় আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুঈনান অথবা আলেমের সহযোগী হয়ে যাও, আও মুহিব্বান অথবা অন্তরে আলেমের প্রতি ভালোবাসা রাখো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। যদি এই চার গ্রুপের পরে পঞ্চম নম্বর গ্রুপে পা দাও তো ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? এখন আপনি বলেন উত্তর দিকে একটা বট গাছ আছে, কি আছে? আমি সেই বট গাছে যে ভূত পেতনির আড্ডা এটা আমি জানি। তো আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে যদি বলি ভাইও উত্তর দিক যাইও না, বট গাছের তলে ভূত আছে, ধরবো ঘাড় মটকায় দিব, এখন এটা কি আমি আপনার প্রতি দয়া করলাম না জুলুম করলাম? বলেন, আপনি তো জানেন না সেদিকে গেলে বট গাছের নিচে আপনার ঘাড় মটকায় দিবে, আপনি তো জানেন না বট গাছের নিচে গেলে আপনি বিপদে পড়বেন। আমি তো জানি সেই জিনিসটা আমি আপনাকে বলে দিলাম। এবার বলেন তো আমাদের নবীজি কোন পথে গেলে মানুষ হালাক হবে, ধ্বংস হবে, এটা কি নবীজি আমাদেরকে বলেন নাই? সেটা আপনি জানেন না আমি জানি, আলেম জানেন। এই আলেমের দায়িত্ব হলো যেই পথে গেলে বট গাছের নিচে ভূতে পাবে সেই পথের কথা মানুষকে জানিয়ে দেওয়া। চার গ্রুপের অন্তর্ভুক্ত হবা, পঞ্চম গ্রুপে যাইবা, ধ্বংস হয়ে যাইবা, এই কথাটা জনগণকে জানিয়ে দেওয়া একজন আলেমের নৈতিক দায়িত্ব। সেই জন্য ওলামাই কেরাম আপনাদেরকে গলা ফাটিয়ে বলছে ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম গ্রুপের অন্তর্ভুক্ত হয়েও না তাহলে ধ্বংস হবে। মুসলমান মনে রাখবেন, জালিমরা জুলুমের সীমার শেষ পর্যায়ে চলে যাওয়ার পরে তাদের হুঁশ ফিরে আসে। কখন হুঁশ ফিরে আসে? শেষ সীমায় পৌঁছার পরে। বলেন কখন হুঁশ ফিরে আসে? কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই সীমা থেকে সে ফিরত আসতে চায়, ফিরত আসতে পারে না। আপনারা জানেন এখানে ওলামাই কেরাম আছেন, সূরা ইউনূসের মধ্যে ফেরাউনের কাহিনী লিখেছেন, আল্লাহ তাআলা বলেছেন ফেরাউন যখন নাকি মুসা আলাইহিসসালামের মোকাবেলা করলো, কিছুদিন করলো, 40,000 জাদুকর নিয়ে আমাদের নবী মুহাম্মদ হযরত মুসা আলাইহিসসালাম এর মোকাবেলে আসলো, মুসা আলাইহিসসালাম একা 40,000 জাদুকরের সাথে খেললেন, কি করলেন? খেললেন, কয় না একা একা। ওই সব জাদুকর 40,000 এক জায়গায় একত্রিত হলো, হয়ে মুসা আল ইসলামকে জিজ্ঞেস করতেছে আপনি আগে ফেলবেন না আমি আগে ফেলবো, আমরা আগে ফেলবো? কালু ইয়া মুসা, ওই জাদুকররা বলতেছে ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন্তুল কিয়া, হাতের যে এই যন্ত্রটা এটা তুমি ফেলবা নাকি ও ইম্মা আন নাকুনা আউয়ালা মান আলকা, না আমরা আগে ফেলব, মানে খেলার সূচনা তুমি করবা না আমরা করব। বুঝেন নাই? প্রত্যেকের হাতে লাঠি আর রশি, মুসা আল ইসলামের হাতে লাঠি, তারা মুসারে ডাক দিয়ে জিজ্ঞেস করে তুমি আগে ফেলবা না আমি আগে, আমরা আগে ফেলব। মুসা আল ইসলাম বলেন কালা বাল আলকু, তোমরা আগে ফেলো। তারা কি করছে? আগে ফেলতে বলছে। ফাইদা হিবালুহুম ওয়াসিয়ুহুম ইউখাই ওয়াসিয়ুহুম ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, যখন নাকি রশি আর লাঠিগুলো ফালালো
সেগুলো আজদাহা সাপের মতো হাউ হাউ করে ছোবল মেরে ছুটতে লাগলো। এবার মুসা আলাইহিস সালাম কিছুটা পিছপা হতে লাগলেন এতগুলো সাপ। ফাউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম মনে মনে হালকা একটু কেমন জানি লেগে উঠলো। কুলনা, তখন আমি বললাম, আল্লাহ তাআলা বলেন, আমি বললাম, লা তাখাফ, ভয় পাইও না, ইন্নাকা আনতাল আলা, তুমি হবে বিজয়ী, তুমি কি হবে বিজয়ী হবে। মুসলমান বলেন তো, এই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি ঈমান এনে আমরা ঈমানদার, কথা বলেন ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে রাসূল হিসেবে আমরা বিশ্বাস করে আমরা ঈমানদার। এই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের মতো এত ক্ষমতাধর বাদশা যে নিজেকে খোদা দাবি করেছে, সেই বাদশার আনিত 40,000 জাদুকরের সাথে একা খেলেছেন। আমার আল্লাহ বলেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, তুমি ভয় পাইও না, কারণ তুমি হবে বিজয়ী। ও মুসলমান বলেন, মুসা আলাইহিস সালাম কত হাজারের সাথে খেলেছেন। এখন আমাদের দেশে কিছু লোক আমাদের আলেম ওলামাকে বলেন খেলা হবে, আছে না নাই, কি কয়, খেলা হবে। আরে বেকুব, এই খেলা তো আমাদের পূর্বপুরুষরা খেলে দেখায় গেছে। 40,000-এর সাথে একা বিজয়ী হওয়ার খেলা আমাদের ইতিহাসে আমাদের কোরআনে বর্ণিত হয়েছে, কিসের খেলার তামাশার কথা বলছ তোরা? হে মুসলমান, কার সাথে খেলার দুঃসাহস দেখাচ্ছেন? যে আলেমদের সাথে থাকার কথা বলা হয়েছে, যে আলেম হওয়ার জন্য বলা হয়েছে, ছাত্র হওয়ার জন্য বলা হয়েছে, অথবা তাদেরকে ভালোবাসতে বলা হয়েছে, তাদের ঘাড় মটকিয়ে দিবে, তাদের হাত ভেঙে দিবে, তাদের সাথে খেলা হবে, এইভাবে হুমকি দিচ্ছ, খোদার কসম সেদিন বেশি দূরে নয় যেদিন ইন্নাকা আনতাল আলা, উলামায়ে কেরাম নিজের ঐতিহ্য, নিজের অস্তিত্ব, নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম এগুলো নিয়ে বেঁচে থাকবে, তোরাই ধ্বংস হবি, তোরাই ধ্বংস। আপনারা বলেন, 1,000 তাল গাছ নিয়ে একটা ট্রাক সামনে রওনা দিছে, কয় হাজার তাল গাছ, ট্রাকের পিঠে কয় হাজার তাল গাছ। ওই ট্রাক যখন স্পিডে রওনা দিল, যান্ত্রিক সমস্যার কারণে বা ড্রাইভারের অবহেলার কারণে হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, সামনে একটা তাল গাছের সাথে ডিম করে বাড়ি গেল। আপনাদের বিবেককে জিজ্ঞেস করতে চাই, এই ট্রাক তাল গাছকে নিয়ে পানিতে পড়বে না তাল গাছ থেমে যাবে, ট্রাক ভসকে যাবে? কথা বলেন, ট্রাক নিজে অক্ষত থাকবে আর সামনের তাল গাছটা ভেঙে যাবে, না তাল গাছ টিকে থাকবে ট্রাক ভেঙে যাবে? এখন প্রশ্ন হলো, ট্রাকের পিঠে কতটা তাল গাছ? 1,000, আর সামনে দাঁড়ানো তাল গাছ কয়টা? ট্রাক বাড়ি খাইলো কার সাথে? এবার আপনারা বলেন তো, 1,000 তাল গাছ পিঠে নিয়ে ট্রাকটা এক তাল গাছের সাথে বাড়ি খাইয়া ট্রাক ভসকাইলো কেন? এতগুলো তাল গাছ তার পিঠে থাকতেও সে ভসকায় কেন? এর কারণ হলো, তার পিঠের তাল গাছগুলোর একটারও শিকড় নাই, সামনের তাল গাছের শিকড় আছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, উলামায়ে কেরামের শিকড় আছে জমিনে, শাখা হলো আকাশে। খোদার কসম করে বলছি, তোদের মতো শিকড়বিহীনরা, শিকড়ওয়ালা মামুনুল হকের সাথে, ফয়জুল করিমের সাথে, আজুনাইদ বাবুনগরের সাথে টক্কর লাগবি, সব ধ্বংস হয়ে যাবে, শিকড়ওয়ালা আলেমরাই টিকে থাকবে, টিকে থাকবে, টিকে থাকবে ইনশাআল্লাহ। কি মনে হয় আপনাদের? ট্রাক ভসকে যাবে,
না তাল গাছ ভেঙে যাবে। বলেন তো ট্রাকের মাথা মুতা গ্লাস ব্লাস ভাঙ্গা চুইরা চ্যাপ্টা হয়ে গেল কেন? পিছনের তাল গাছগুলোর শিকড় সামনেরটা দাঁড়ায় রইল কেন? সুতরাং আমাদের এই জমিনের নিচে শাহজালালের মতো বড় বড় শিকড় নিচে রয়েছে। ওফারুহা ফিস সামা, আমাদের শাখা আকাশে। যারা বলে আলেমদের ঘাড় মটকায় দিবে, তোদের মতো সাড়ে তিন একটা পাবলিকে আকাশে থাকা ঘাড় নাগাল পাইবি কেমনে? আলেমদের ঘাড় কি তোর মতো সাড়ে তিন নিচে নাকি আকাশে? তো এদ্দুর মানুষের এত উপরের ঘাড় পাইবি কেমনে? তুই কথা বুঝেন নাই? আল্লাহর ওয়াস্তে যেখানে গিয়া বাহাদুরি আর বেয়াদবি করা যায় সেখানে কইরেন, যেখানে চলে না সেখানে কইরেন না। জুনায়েদ বাবু নগরী সাহেব যদি একদিন রাত্রে ভোরে এভাবে উঠে চোখের পানি ছেড়ে বলে আল্লাহ, খোদার কসম কলিজার ভিতর থেকে একবার আল্লাহ যদি আকাশে ছুটে, সেই আল্লাহর অ্যাকশন জমিনে এসে তোরা সব চ্যাপ্টা হয়ে যাবি, ফিনিশ হয়ে যাবি, ফিনিশ হয়ে যাবি ইনশাআল্লাহ। এজন্য বলছিলাম জালিমরা জুলুম করার সুযোগ পায়, জুলুম করতে 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 শেষ প্রান্তে গিয়ে তারা হোঁচট খেয়ে হুঁশ ফিরে, কিন্তু তখন আর ফিরত আসার সুযোগ পায় না। আপনারা বলেন তো ফেরাউন নামক সেই জালিম পানিতে পড়ছিল কিনা? বলেন পড়েছিল কিনা? মুসলমান যখন নাকি সে পানিতে ডুবে গেল, এবার সে বলে আমন্তু কামা আমানাত বনু ইসরাঈল, আমি ঈমান এনেছি, আমানতু আমি ঈমান এনেছি, কামা আমানাত বনু ইসরাঈল, বনি ইসরাঈল যে রবের উপর ঈমান এনেছে আমিও সেই রবের উপর ঈমান আনলাম। বলেন তো এই জালিম কখন ফিরত আসতে চায়? পানিতে ডুবার পরে, কথা কয় না, কখন ফেরত আসতে চায়? এখন তার অনুভূতি পরিবর্তন হয়েছে কিনা? পানির মধ্যে চুবানি খাওয়ার আগ পর্যন্ত তার অনুভূতি পরিবর্তন হয় নাই, পানির মধ্যে ডুবে যাওয়ার আগ পর্যন্ত সে সোজা হয় নাই, পানিতে ডুবে যাওয়ার পরে এখন দেখলো যে আর তো উপায় নাই, এবার সে বলে আমানতু আমি ঈমান এনেছি, কামা আমানাত বনু ইসরাঈল যেভাবে ঈমান এনেছে বনি ইসরাঈলের লোকজন, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের হাতের মধ্যে কাদা দিয়ে বললেন এই ফেরাউনের গালের মধ্যে ঢুকায় দাও। ও মুসলমান, ফেরাউনের গালের মধ্যে এইভাবে কাদাগুলো মাইরা বলতেছে আল আনা, এখন নিতুর সময় হইছে। কি কয়, কথা বুঝেন নাই? এতক্ষণই সময় হয়েছে। ও মুসলমান, এই যে মানুষ যারা আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের এই অল্প সময়ে অগণিত বিষয় তোমার আমার সামনে পেশ করেন, এই বিষয়গুলোর কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন এই বান্দা যেন আল্লাহর দিকে ফিরত আসে, জুলুম যেন ছেড়ে দেয়, অহংকার যেন ছেড়ে দেয়, বিনয়ী যেন হয়ে যায়, এই সব মানুষগুলোকে আল্লাহ তাআলা বার 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 সুযোগ দেন। কিন্তু এরপরেও যদি অহংকার করতে করতে সীমা ছড়িয়ে যায়, এরপরে আর ফেরত আসার সুযোগ পাওয়া যায় না। যখন নাকি ফিরাউন বললাম আমি ঈমান এনেছি, আমি ঈমান এনেছি বনি ইসরাঈলের রবের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন আল আনা, এতক্ষণই তোর সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা, ইতিপূর্বে তুই করেছিস নাফরমানি, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি জালিম, তুই কি ছিলি? ও মুসলমান, ফেরাউন রে সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা? সুযোগ দিয়েছেন? না 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 না, বুঝা গেল এই জালিমগুলো সীমার শেষ প্রান্তে গিয়া সোজা হতে চায়, ফিরত আসতে চায়, আমার আল্লাহ সেখান থেকে আর ফিরত আসার সুযোগ দেন না। এজন্য বলছি মুসলমান, সময় আছে, এখনো সময় আছে, সময় আছে, এখনো সময় আছে। ওলামাই কেরামের প্রতি বিদ্বেষ রাখবেন না, রাখবেন না, রাখবেন না। নবীজি বলেন তুমি ধ্বংস হয়ে যাবে তাদের প্রতি বিদ্বেষ রাখলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুমিনুনের মধ্যে বলেন ফাত্তাখাজতুমুহুম সিখরিয়্যা,
তোমরা এই আলেমদেরকে হাসি তামাশার পাত্র হিসেবে গ্রহণ করেছো, হাসি তামাশার পাত্র হিসেবে গ্রহণ করেছো। ফাত্তাখাজতুমুহুম সিখরিয়্যা, হাসি তামাশার পাত্র হিসেবে গ্রহণ করেছো ও মুসলমান। এরপরে আল্লাহ বলেন হাত্তা আনসাউকুম যিকরি, এদের পিছনে পড়ে 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 তোমরা এমন ভাবে জ্বলে পুড়ে ছাই হয়েছো, তোমাদের সময় পার হয়ে যায়, তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছো। ফাত্তাখাজতুমুহুম সিখরিয়্যান হাত্তা আনসাউকুম যিকরি, তোমরা তাদেরকে এমন ভাবে উপহাস করেছো, এমন ভাবে অবহেলা করেছো। আজকে আমাদের উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করা হচ্ছে, উলামায়ে কেরামকে নিয়ে হাসি তামাশা করা হচ্ছে, পুলিশ সুপারের মতো নগণ্য একজন চাকরিজীবী সে বলে গবেট লোকেরা মাদ্রাসায় পড়ে। নাউজুবিল্লাহ, কোন আমাদের দেশের প্রধানমন্ত্রীও তো মাদ্রাসায় পড়েছিলেন, আমাদের দেশের প্রেসিডেন্টও তো মাদ্রাসায় পড়েছিলেন, আমাদের দেশের এমপি মন্ত্রীরাও তো কিছু দিনের জন্য হলেও মাদ্রাসায় পড়েছিলেন, আমাদের দেশের সাবেক ধর্মমন্ত্রীও তো মাদ্রাসায় পড়েছিলেন। ও পুলিশ ভাই, তোমার অঙ্কতে বোঝা যায় আমাদের ওই উঁচু লেভেলের ব্যক্তিরাও গবেট। কি বোঝা যায় তাহলে? তুমি আসলে কি আমগরে গালি দিছো না তোমার জাতি বেরি দিছো? কি সুন্দর মতে কয় কয়, এরম রাস্তায় নেমে চাঁদা কালেকশন করে। আমরা রাস্তায় নেমে চাঁদা কালেকশন করি উম্মতের গরিব ছাত্রদেরকে লেখাপড়ার ব্যবস্থার জন্যে, আর তোমরা সরকারি পোশাক গায়ে দিয়ে সরকারি লাইট নিয়ে রাতের অন্ধকারে রাস্তার পাশে ট্রাকগুলো থামিয়ে থামিয়ে ফাঁকে 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 যা কর, এটা কি লেগে কর? কথা কয় না, কথা বুঝেন না। ও মুসলমান, আমরা আমাদের ছাত্রদেরকে যদিও এইভাবে টেবিল নিয়ে বসাই, জনগণের কাছে মুষ্টি চাউলের জন্য পাঠাই, আমাদের ওলামায়ে কেরাম আপনাদের দ্বারে দ্বারে যায়, সত্যি কথা সত্যি কোনো অসুবিধা নাই, বাদশাহ আলমগীরের জামানায় সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই মাদ্রাসার ছাত্র ছিল আমাদের দেশের ওলামায়ে কেরাম, সেই মাদ্রাসার ছাত্র ছিল তৎকালীন জামানার বাদশাহ আলমগীরের সন্তান, কিন্তু ইংরেজ এই দেশ দখল করার পরে 40,000-এর উপরে মাদ্রাসার জায়গা বাজেয়াপ্ত করার কারণে অটোমেটিক মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এরপরে সরকারের তথা ইংরেজদের তত্ত্বাবধানে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। আমাদের ওলামায়ে কেরাম চিন্তা করলেন ইংরেজদের তত্ত্বাবধানে আমাদের ঈমান বাঁচানো যাবে না, ইসলাম বাঁচানো যাবে না, সুতরাং নতুন ধারার নতুন ফিকিরের নতুন প্রতিষ্ঠান আমাদের করতে হবে। কিভাবে করব? জনগণের টাকা, জনগণের শ্রম, জনগণের অর্থ, জনগণের দোয়া, জনগণের সন্তান, এটার সমষ্টিগতভাবে আমরা একটা মাদ্রাসা করব যেখানে সরকারি চাঁদা থাকবে না, সরকারি অনুদান থাকবে না। ও মুসলমান, সরকার যেন হস্তক্ষেপ করতে না পারে, সরকারি হস্তক্ষেপের কারণে ভারতবর্ষের হাজার হাজার মাদ্রাসা বন্ধ হয়েছে, নতুন প্রতিষ্ঠান হবে, সরকারি পদক্ষেপ চলবে না, হস্তক্ষেপ চলবে না, জনগণের টাকা দিয়ে প্রতিষ্ঠান চলবে। সেই চিন্তার আলোকে সারা দুনিয়াতে আজকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা হলো, কোটি কোটি আলেম তৈরি হলো, কোটি কোটি হাফেজ তৈরি হয়েছে। খোদার কসম, সরকারি তত্ত্বাবধানে এত আলেম জগতে তৈরি হওয়া সম্ভব ছিল না। সরকারের কাছ থেকে যদি আমরা অনুদান গ্রহণ করি তো 2,00,000 টাকার মিথ্যা কথা বলতে হয়। কথা কোন, 6,00,000 টাকার? যেমন আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে না, সরকার 5,00,000 টাকা বাজেট দিছে, কত বলেন তো? ওই 5,00,000 টাকা সরকারের হাত থেকে আকাশ দিয়ে উইরা মাদ্রাসায় ঢুকে যাব নাকি টেবিলে টেবিলে? এবার চোখ বন্ধ করে ইনসাফের সাথে বলেন তো, ঢাকা থেকে মুন্সিগঞ্জে আসার পথে টেবিলে টেবিলে কিছু 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 চিপায় চাপায়, কথা কয় না, থাকবে কি না? এবার মুন্সিগঞ্জ মাদ্রাসা পর্যন্ত আইছে 3,00,000, 6,00,000। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এবং সভাপতি সাহেবকে টিউনু ডাকছে অথবা চেয়ারম্যান সাহেব ডাকছেন, ডাইকে বলতেছে যে এই কাগজের মধ্যে আপনি এখানে সাইন করেন যে 5,00,000 টাকা বুঝিয়ে পাইলাম। নিচে সাইন করছে ওনারা, 5,00,000 টাকা বুঝিয়ে পাইলাম। বলেন তো টেবিলের চিপায় রয়ে গেল যে ওগুলো কই? এখানে আছে, এখানে আছে কত? 3,00,000। বলেন এখানে আছে কত? টেবিলের ফাঁকে রয়ে গেছে কত? সাইন করছে কত বুঝিয়ে পাইলো? মিশা কত কইলো? 6,00,000। সুতরাং সরকারি
এই সমস্ত বাজেট আমাদের মাদ্রাসায় গ্রহণ করতে গেলে 5 লাখে 2 লাখ টাকার মিথ্যা বলতে হয়। এজন্য আমরা সরকারি কোনো অনুদান গ্রহণ করি না, রিকশাওয়ালার 2 টাকা গ্রহণ করি। আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে মানুষ বানানোর চেষ্টা করার জন্য মানুষের কাছে চাঁদা কালেকশন করি, কিন্তু তোমরা কি জন্য ট্রাকগুলো থামাইয়া বাস থামাইয়া রিকুইজিশন দিয়া এই সমস্ত গাড়িগুলো অথবা একজন নিরীহ মানুষের পকেটের মধ্যে ইয়াবার পোল্টা ঢুকায় দিয়া তাকে মামলা দিয়া এরপরে তাকে হয়রানি করো যে এগুলো কেন করো? কথা বুঝেন নাই? আল্লাহ তুমি সহজ করো, জোরে কয় না আমিন। ও মুসলমান, তিনি বলতে চান আমার বাবার জানাজা আমি পড়াইতে পারি। আমার প্রশ্ন হলো, তোমার বাবা যে আগে মারা যাবে এটা তোমাকে কে বললো? যদি তোমার বাবা আগে মারা না যায়, যদি আল্লাহর ফয়সালা হয় তুমি আগে মারা যাইবা, তাহলে তোমার জানাজা তোমার বাবার জানাজা কে পড়াবে? মৌলবাদীর তো তোমার দরকার নাই। আচ্ছা মানলাম তোমার বাবা তোমার পরে মারা যাবে, এরপরে তুমি জানাজা পড়াইবা, কিন্তু যখন তুমি দুনিয়াতে আসো নাই তখন তো তোমার আব্বার বিয়েটা হয়েছিল, কে পড়াইছিল? তুমি। কথা কই না, কোন মৌলবাদীর দরকার নাই আমার আব্বার বিয়ের জন্য। তো কেডায় পড়াইছিল? কথা কই না, নাকি পার্কের ওয়ালের পিছন থেকে তোমার কে হুজ্জা আনছিল? কথা কই না, হক কথাগুলো কইতে লাগলে আপনাকে গায়ে লাগে। আমাদেরকে আঘাত করার সময় গায়ে লাগে না? আমরা যখন উত্তর দিতে যাই তখন আপনাদের গায়ে লাগে কেন? কথা বলেন, আমরা যখন উত্তর দিতে যাই তখন আপনাদের গায়ে লাগে কেন? আপনাদের নেতারা যখন আমাদেরকে আঘাত করে তখন আপনারা থাকেন কোথায়? এজন্য বলছি মুসলমান, লা তাকুন খামিসান, আলেম বিদ্বেষী হইও না, আলেম বিদ্বেষী হইও না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খোদার কসম সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের জালেমগুলো ও ধ্বংস হবে। আপনারা বিশ্বাস করেন? বলেন বিশ্বাস করেন। আমি উদাহরণ দেই আপনাদেরকে, মানুষের জীবন হলো দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। বলেন মানুষের জীবন দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। যেমন যখন আমি শিশু ছিলাম আমার হাত ছিল, ছিল না, পা ছিল, আমার মুখ ছিল, কান ছিল, বলেন পায়ে ভর করে হাঁটতে পারতাম, হাত দিয়ে ধরতে পারতাম, মুখে বলতে পারতাম, তাহলে এখন আমার পায়ে চলার শক্তি কে দিলেন? আমার হাতে ধরার শক্তি কে দিলেন? মুখে বলার শক্তি কে দিলেন? আমার দিমাগে অনুভূতি শক্তি কে দিলেন? আবার বলেন তো আমরা যখন পূর্ণ বার্ধক্যে চলে যাব তখন আমার হাতও থাকবে, পা থাকবে, কোমর থাকবে, কান থাকবে, নাক থাকবে, চোখ থাকবে, নিজের ছেলে আব্দুল্লাহ এসে গো আব্বা আমি আব্দুল্লাহ আপনার ফুট, কেন বুড়ে কি কয়, কেন? তার মানে হেই বেটা এখন তার ফলার চিনে না। কথা বুঝতেছেন? সে কোমরে ভর করে বসতে পারে না, পায়ে ভর করে হাঁটতে পারে না, হাতে ভর করে ধরতে পারে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে ভালো দেখতে পারে না, কান দিয়ে ঠিকমতো শুনতে পারে না। ও মুসলমান, বুঝে গেল এই যন্ত্রগুলো আমার আল্লাহ তাআলা এক সময় তোমার দিয়েছিল, তখন ছিল তুমি অসহায়, আরেক সময় তুমি আসতেছো তখন হয়ে যাবে অসহায়। মাঝখানে সামান্য নড়াচড়ার একটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছে। যদি আমরা দুই অসহায় পরিস্থিতির মাঝখানে আল্লাহর দেওয়া শক্তি পেয়ে আল্লাহর সাথে বেয়াদবি করে করি, তো লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জায়গার মধ্যে মহান আল্লাহ তাআলা ইন্না দিয়া এখানে তাকিদ করেছেন, আযাবি জুমলা ইসমিয়া দিয়া আবার তাকিদ করেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর দেওয়া নেয়ামতের অপব্যবহার ব্যবহার করবে তাদেরকে আল্লাহর আযাব গ্রাস করবেই করবে, ধ্বংস করবেই করবে। তাহলে আমার হাতের শক্তি দিয়েছেন কে? এখন এই হাত লড়াইয়ে যদি কয় যে খেলা হবে এই হাত ভাঙবে না, কথা কয় না, এ হাতের শক্তি দিলেন কে? যদি এ হাত লড়াই কই হাত ভাঙ্গে আলাম এ হাতের শক্তি কমবে না? কথা বুঝতেছেন আপনারা? এজন্য মুসলমান তেলবাজি আর একটু কম করেন, তেলবাজি আর একটু কম করেন, তেলবাজি আর একটু কম করেন। যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহর তেলবাজি করার চেষ্টা করেন। যদি করতেই হয় তো যিনি ক্ষমতা দিয়েছেন তার করেন। কাউকে খুশি করার জন্য কারো মাথায় তেল ঢালার কোনো অর্থ হতে পারে না।
আমি 1 লক্ষ টাকা বেতন দেই আপনাকে, আমার অধীনে চাকরি করেন, সকালবেলা মাথার উপরে জৈতুনের তেল ঢাললেন, বিকালবেলা পায়ের মধ্যে সরিষার তেল মালিশ করলেন, কেন আমার অধীনে চাকরি করেন, 1 লাখ টাকা মাসে আমি আপনাকে বেতন দেই। ও মিয়া, আপনার জীবন কে দিলেন, চলার শক্তি কে দিলেন, বলার শক্তি কে দিলেন, জীবনে আপনাকে ঘুম দিলেন কে, জাগ্রত হয়ে থাকার শক্তি দিলেন কে, চোখের জ্যোতি দিলেন কে, কানে শোনার শ্রবণ শক্তি দিলেন কে, উপলব্ধি ক্ষমতা দিলেন কে, আকাশের সূর্য চন্দ্র দিলেন কে, গাছগাছালির নেয়ামত দিলেন কে, জমিনে চলার ক্ষমতা দিলেন কে, যে আল্লাহ এত কিছু দিলেন, তুমি তেলবাজি করলে তার করো, আমি 1 লাখ টাকা বেতন দেই, দেখা আমার তেলবাজি করো না, আমি বেতন দেই 1 লাখ, আমার সকালে মাথায় একবার তেল দেই, বিকেলে পায়ে একবার তেল দেই, বুঝেন না কথা কই না, আমি মাথায় তেল পাই, বিকেলে পায়েও তেল পাই, আমার সকালে উঠতে স্লা স্লা স্যার সি স্যার জি স্যার জি স্যার, অমিয়া আমি মাত্র 1 লাখ টাকা তোমার বেতন দেই, একটা মাত্র চোখের জ্যোতি যদি কমে যায় তুমি 1 লাখ টাকা দিয়ে জ্যোতি ফেরত পাবে, সে আল্লাহ 1 লাখ টাকার জ্যোতি দিল তোমাকে চোখে, 1 লাখ টাকার কানে শোনার শক্তি দিল, 1 লাখ টাকার হাতের ক্ষমতা দিল, 1 লাখ টাকার পায়ের ক্ষমতা দিল, প্রতিদিন তুমি কি পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ, একটা একটা মাউথ যদি কি বলে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় আর যদি সে চলতে না পারে, কারো কাছ থেকে যদি 50 লাখ টাকা খরচ করে কিডনিটা লাগায়, সে যদি উঠে বসে সবাই খুশি, বাবা 50 লাখ টাকা দিয়ে কিডনি লাগায় বেটা বয়ে গেছে, কয় মিনিটের লেগে বইছে, 12 মিনিট পরে হয়ে কাটতে পরে মরে গেছে গা, এবার কোন 50 লাখ টাকা কয় মিনিটের লাগে ব্যবহার করলি, ওমিয়া তুমি মাত্র 12 মিনিটের জন্য 50 লাখ টাকা খরচ করলো, তোমার পেট কাটলো, তোমার ছিঁড়লো, তোমার অপারেশন করলো, আর একটা ইনে লাগাইলো, এর মধ্যে তুমি খুশি, 12 মিনিট তুমি বেঁচে আসছো, তোমার এই কিডনি একটা দিয়া, আমার আল্লাহ এই জাতীয় কিডনি কি পরিমাণ দিয়ে রাখছে আমাদেরকে, তুমি তেলবাজি কার করো, আমার এত তেল দরকার নাই, আমার তোমার আল্লাহর তেলবাজি করো, কথা বুঝতেছেন ভাইও? সুতরাং যে আল্লাহ এত কিছু দেওয়ার পরেও আল্লাহকে ছাইরা অন্যদের দিকে যাইবা, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেয়ামত দিয়েছেন, নেয়ামতের না শুকরি করবা তো সময় বেশি দূরে নয়, যেই দিন শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো, গত রাত্রে আমাদের দেশে 31st night পালিত হয়েছে কিনা বলেন তো, 2021 সাল আসতেছে 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 আসতেছে, আজকে একদিন গেছে গা, কোন একদিন, এইভাবে 2 দিন 3 দিন 4 দিন, তাইলে আইতেছে 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 আইয়া যাইব গা, কতক্ষণ পিছনে ছিলাম কি, আইতেছে আইতেছে, এরকমই তোমাদের জালিমদের ধ্বংস হবে 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 বলতেছি, একদিন ধ্বংস হইয়া একদিন 2 দিন করে তোমরা পিছনে চলে যাইবা, ফেরাউন কথা কয় না, হামান নমরুদ সাদ্দাত, তাইলে তোমরাও কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই, ও মুসলমান কাবাডি খেলা দেখেননি আপনারা জীবনে, দেখছেন কোনোদিন, খেলছেন কোনোদিন, কাবাডি খেলার সিস্টেম আছে, মাঝখান দিয়ে একটা দাগ দেয়, কি দেয়, এ পাশে 8 জন ওই পাশে 8 জন প্লেয়ার থাকে, কথার কথা 8 9 10 যে জানে, এবার এই পাশে 8 জন এই পাশে 8 জন বললাম, মাঝখানে দাগের মধ্যে একজন বুল দিতে যায়, কাবাডি 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 কাবাডি, যখন বেটা এদিকে কাবাডি কাবাডি দেয়, কথা বুঝেন, তখন এরা সবাই পিছনের দিকে যায়, এরা এদিক দিয়ে ঘিরে, আর হেজন ওদিক দৌড় দেয়, এরা পিছন দিয়ে ঘিরে, ওরা সব পিছনে চলে যায়, বলেন তো কেন তারা এরকম করতেছে, না নিঃশ্বাসটা ছোট হওয়ার জন্য, কথা কয় না, হেরা দেরি করতেছে কি জন্য, কথা কয় না, প্রথম কাবাডি কইতে থাপা দিয়ে ধরে, কথা কয় না, নাকি কাবাডি 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 কইমা আইলে তখন যায় যাইতে ধইরে এক জাতায় সাপ জাগাত শেষ, তো আমার আল্লাহ তাআলা জালিমদের প্রথম জুলুমের তক করে ধইরে আলাই না, এরা জুলুম করতে 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 কোতানি দিয়ে তখন আল্লাহ দেয়, কথা বুঝেন নাই, কাবাডি খেলার ইয়ার মধ্যে চলতেছে এখন, মানে সিস্টেম দমে চলতেছে, দমে দমে আছে এখন, কথা বুঝতেছেন, আচ্ছা আপনাদের বাড়ির আশপাশে গ্রামের আশপাশে নদী আছে না, কথা বলেন নদী আছে, 3 জন 4 জন মিলে 4টা বর্ষি দিয়ে নদীতে মাছ ধরতে গেছে, আপনারা ধরেন না মাঝে মধ্যে বর্ষি দিয়ে, বর্ষির মধ্যে কয়েকটা যন্ত্র থাকে, উপরে একটা সিপ থাকে মাছের, সিপের আগায় একটা লাইলন সুতা থাকে, সুতার মাঝামাঝি একটা কাঠি থাকে যেটা পানিতে ভেসে থাকে, আবার একেবারে সুতার মাথায় উল্টা কাটাওয়ালা একটা লোহার বর্ষি থাকে, ঠিক কিনা, ওই বর্ষির মধ্যে কেঁচো অথবা অন্য কোনো আধার লাগানো থাকে, সেটাকে নদীতে ছাড়ছে, উনিও ছাড়ছে ইনিও ছাড়ছে, 4 জনে 4টা ছাড়ছে,
আমরা পাঁচজনে পাঁচটা ছাড়ছি, সাইরাতে পাঁচজনে গল্প করতেছি, সোনাবানুর কিচ্ছা কাহিনী করতে আছি। হঠাৎ করে দেখি ওই হুজুরের বর্শিটা ওই যে উপরে যে কাঠিটা দিছে এটা হালকা লড়ে উঠছে। আমাদের সে কয় খোঁটাইছে, আপনারা কি কর খোঁটাইছে, হালকা করে লড়ে উঠছে মানে খোঁটাইছে, কথা কয় না কি করছে। এবার আপনারা বলেন তো, আমরা যে পাঁচজনে বেপরোয়া বেখেয়াল গল্প করতেছিলাম, যার কাঠিতে খোঁটাইল সে কি আগের মতো গল্প করে না সিপের গোড়ায় ধইরা মনোযোগের দিকে চাইতে, কথা কয় না মনোযোগ দিয়া, আর খোঁটানির লগে লগে টান মারে না অপেক্ষা করে, কিসের অপেক্ষা কথা কয় না, কিসের অপেক্ষা, ওই যে কাঠিটা একটু ডুবাক, কি কন কাঠিটা একটু, এবার ডুবানি দিলেই উনি কি বইয়া থাকে দরবেশের মতো, কি করে আস্তে টান না খিচ্চা, খিচ্চা টান, দুই অবস্থা, নিচে যেটা এটার কয় অবস্থা, হয়তো গালের ভিতরে লাগিয়া ক্যাক করে যায়, আর না হলে থোতা মোতা সিরে 3000 গজ দূরে যেয়ে পড়ে, কথা কয় না। তো এখন বলেন তো, ইসলাম মুসলমান কোরআন হাদিস মসজিদ মাদ্রাসা আলেম ওলামা নিয়া নিচের এগুলো খোঁটানি শুরু করছে, প্রথম খোঁটানিতে খিচ্চা টান মারা হয় না, ডুবানোর অপেক্ষা করা হয়। আমার আল্লাহ তাআলা খোদার কসম প্রথম খোঁটানিতে ধরছে না, সময় আসবে ডুবাবে মারবে টান, হয়তো কণ্ঠ অতিক্রম কণ্ঠের মধ্যে আটকে ক্যাক করে যাবে, আর না হয় বাউন্ডারির বাহিরে ছিটকে পড়বে। জালিমদের সমাধান সমাধি হবে কিনা, জালিম সমাপ্ত হবে কিনা, এজন্য ভয়ের কোনো কারণ নাই। মসজিদ নিয়ে খোঁটানি চলছে, মাদ্রাসা নিয়ে খোঁটানি চলছে, ওলামায়ে কেরাম নিয়ে খোঁটানি চলছে, কোরআনের আইন নিয়ে খোঁটানি চলছে, এক ভাস্কর্য কেন্দ্র করে অগণিত কুফরি শক্তির পক্ষ অবলম্বন করে খোঁটানি চলছে। খোদার কসম ডুবানির অপেক্ষায় আমার আল্লাহ বসে আছে। খোঁটানিতে ছাটা মারা হয় না, বলেন খোঁটানিতে ছাটা মারা কখন মারা হয়, ডুবানিতে, বলেন না। তাহলে আমাদের অপেক্ষা করা লাগবে কিনা, আরে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম, ফেরাউন যখন খোঁটানি শুরু করছে খোঁটাইতে খোঁটাইতে বহু মুসলমানের ছেলেদেরকে জবাই করছে, আমার আল্লাহ প্রথম জবাইতে তারে ধরতে পারতেন না, কথা কন সেকেন্ড জবাইতে ধরতে পারতেন না। ইউযাব্বিহুনা আবনাআহুম, আবনাউন জমা, উহুম জমা, বহু মুসলমানের বহু সন্তানকে সে হত্যা করেছে, বহু মুসলমানের বহু সন্তানকে, এরপরে আল্লাহ সময় আসছে পরে ধরছে, কথা বুঝতেছেন নি আপনারা। এজন্য মুসলমান আল্লাহর দোহাই লাগে হাত জোর করে অনুরোধ করছি, আমি আপনাদের, আমরা আপনাদের শত্রু নই, সবাই আমাদের ভাই। এ মুসলমান কোরআনের এলেম যাদের আছে তাদের দায়িত্ব জনগণকে বুঝানো, কথা কন এই দায়িত্ব বোধ থেকে আমরা আপনাদেরকে বুঝানোর চেষ্টা করছি। শত্রুতা আমাদের নাই, শত্রুতা আমাদের নাই, আমরা শুধু সচেতন করার জন্য কথাগুলো জোরালো ভাবে বলছি। আমি আল্লাহর কসম করে বলছি, ওলামাই কেরাম ব্যক্তিগণ শত্রুতা থেকে আপনাদেরকে কিছুই বলে না, কথা কন ওলামাই কেরাম ব্যক্তিগত শত্রুতা থেকে আপনাদেরকে কিছু বলে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন এক লোক দোতলায় ছাদের উপরে বসা, কোথায় দোতলায় ছাদের উপরে বসা, তিনি দেখতে পেলেন যে সামনের পুকুরে একটা 1.5 বছরের বাচ্চা দুই পাও পানিতে নামাইয়া বৈশা বৈশা পানি নিয়ে খেলা করতেছে। এখন যে লোকটা দোতলার ছাদে বসা, এই লোকটা ওখান থেকে তাকাইয়া রইছে, দেহি পোলাটা কি করে, কি কন আপনারা কি তাকাইয়া থাকবেন না আশপাশে দেখবেন কেউ আছে কিনা, দেখবো না। আমার দায়িত্ববোধ থেকে মানবতার দাবিতে আমি দোতলা থেকে দৌড়ে নিচে নামবো, কথা কন কেন নামবো, এই বাচ্চাটা পানির মধ্যে দুই পা নামিয়ে দিয়েছেন, এই বাচ্চা পানি নিয়ে খেলা করছে, আশপাশে কেউ আছে কি নাই দেখার সময় নাই,
আমার মনুষ্যত্বের দাবি, আমি তাকে ওই বিপদ থেকে, নির্ঘাত পানিতে ডুবে যাওয়া থেকে তুলে আনতে হবে। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আপনারা বলেন ওলামায়ে কেরাম দোতলার ছাদ থেকে আপনাদের দিকে তাকিয়ে দেখেন, ভাস্কর্য নির্মাণ করে মানুষগুলো জাহান্নামের ভিতরে পা ঢুকিয়ে দিয়েছে। সুদ ঘুষ, জেনা ব্যভিচার, মাদক চোরাচালানি, জুলুম অত্যাচার ইত্যাদি করে করে সাধারণ মুসলমানরা জাহান্নামের পানিতে পা ঢুকিয়ে দিয়েছে। এখন আলেমরা আর দোতলায় বসে থাকতে পারেন না, তামাশা দেখতে পারেন না, দৌড়ে এসে জনগণকে সচেতন করতে হবে, জনগণকে ধরে সেই জাহান্নামের আগুন থেকে, নির্গত জাহান্নামের শাস্তি থেকে উঠিয়ে আনতে হবে। ও মুসলমান বুঝেন, সেই অবুজ বাচ্চাটার ডানা ধরে আমি যখন বুকে উঠিয়ে নিলাম, আমি যখন উপরে উঠিয়ে নিলাম, এবার ছেলেটা হাত দুটারে এদিকে মাইরা আমার কয়, ওই আমার কইলিয়াজাস আমি খেলবো, পা দিয়ে আমার লাথি মারে আর বলে ওই আমার কইলিয়াজাস আমি পানি নিয়ে খেলবো। আপনারা বলেন তো এই ছেলেটা আমার লাথি মারলে, ঘুষি মারলে, কিল মারলে, কনি মারলে আমি কি তাকে ছেড়ে দেব? কথা বলেন, ছেড়ে দেব? আল্লাহর কসম, ওলামায়ে কেরাম তোমাদেরকে বলছেন ভাস্কর্য নির্মাণ করবা না, এটা জাহান্নামের কারণ হবে। ভাস্কর্য নির্মাণ করবা না, এটা শিরিকের কারণ হবে। ভাস্কর্য নির্মাণ করবা না, এটা কিয়ামতের দিনে আযাবের কারণ হবে। এবার আমরা এগুলো বলার সময় ওই অবুজ মানুষগুলো আমাদেরকে এক গুতা মাইরা কয় মামলা করমু, আরেক গুতা মাইরা কয় জেলখানা দিমু, আরেকটা খোসা দিয়ে কয় ফিডামু, আরেকটা খোসা দিয়ে কয় র খবর আছে। ও মুসলমান, এই সমস্ত কনিয়ার লাথিতে আমাদের সমস্যা নাই। আমরা জানি তোমরা অবুজ, পানি নিয়ে খেলতে চাও, জাহান্নামে পড়ে যেতে চাও, আমরা এইসব মামলার কথা শোনার পরেও তোমাদেরকে তুলে আনতে চাই যাতে করে নির্ঘাত শাস্তি থেকে বেঁচে যেতে পারো। আমাদেরকে খোসা দিলে কি লাভ হবে? আমরা তো জানি অবুজ মানুষগুলো মাঝে মধ্যে এই জাতীয় খেলার লাইগা খোসা মারে, কথা বুঝেন নাই, বুঝেন নাই। এখন ওই বাচ্চাটা যদি আপনারা খোঁচা দেয়, আপনি কি হেরে পানিতে ছেড়ে দিয়েবেন? এখন যদি কন যে বহু বাচ্চা একাত্র হইছে, একজন গেছে বাঁচাইতে, মানে বহু বাচ্চা একাত্র হইছে, একজন গেছে বাঁচাইতে, এখন সবগুলো একত্রে হাতে হাত মিলে এক, আমরা সব জাহান্নামে যাবো, ওই যাবো, হুজুর আপনি এদিকে আয়েন না, তা আমাকে দরকার আছে নি এ করে পিছনে মেহনত করা? কোনো দরকার আছে? আমরা আমাদের সাধ্য মতো আপনাকে কইয়ে দিছি, আপনারা মানেন না মানেন এটা আপনাকে কাম, আপনাকে খোদার লাগে আপনারা বুঝবেন, আমাকে সমস্যা কি? আপনাদের খোদার সাথে আপনারা বুঝবেন, আমাদের সমস্যা কোথায়? কথা বুঝেন নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, অচিরেই দাজ্জাল দুনিয়াতে আসতেছে। কথা কোন অচিরেই দাজ্জাল, আমাদের নবীজি দাজ্জাল সম্পর্কে একদিন বর্ণনা দিচ্ছে, এই যে দাজ্জাল, এই যে দাজ্জাল, মানে এমন ভাবে দাজ্জালের বর্ণনা দিতেছে যে সাহাবাই কেরাম যারা পিছনে ছিলেন তারা দৌড়ে নবীজির কাছে চলে আসছে, মনে করছে বুঝি এসে গেছে। বুঝেন নাই? সাহাবাই কেরাম বলতেন যে নবীজি দাজ্জালের আসার এত কাছাকাছি সময় বর্ণনা করতেন যে আমরা মনে করতাম আমাদের বাহিরের খেজুর গাছের পিছনেই দাজ্জাল দাঁড়ায় রয়েছে, মানে এত কাছে আমাদেরকে বলতেন যে দাজ্জাল এত কাছে। ও মুসলমান বলেন দাজ্জাল আসবে কিনা? দাজ্জালের কাছে আমরা জিততে হবে না হারতে হবে? আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা, ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কথা বুঝতেছেন? আমাদের নবীজি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন। ও মুসলমান, নবীজি বলেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত, কোন সূরা? সূরা কাহাফের প্রথম 10 আয়াত, যেই ব্যক্তি রেগুলার আমল করবেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এই জন্য দাজ্জাল থেকে আমাদের বাঁচা লাগবে কিনা? মুসলমান, দাজ্জাল আমার আপনার সামনে দুই জিনিস পেশ করবে। কয় জিনিস? এক নাম্বার, প্রথমে দাজ্জাল আমাদেরকে লোভ দেখাবে, তুমি আমারে খোদা মেনে নাও,
তুমি আমারে খোদা মেনে নাও তোমারে জান্নাত দেব। প্রথমে কি দেখাবে? লোভ। বলেন প্রথমে কি দেখাবে? এবার যদি কেউ তার লোভে পা না দেয়, দ্বিতীয় নম্বরে তারে ডান্ডা দেখাবে, ওই বেটা আমারে খোদা মানুষ নাই কেন, পিডে জাহান্নামে ফালামু। দুই নম্বরে ধমকি দিবে, কথা বলেন কি করবে? প্রথমে আমাকে লোভ দেখাবেন, দ্বিতীয় নম্বরে আমাকে ধমকি দিবেন। খোদার কসম, সেই বড় দাজ্জাল এসে যে দুইটা জিনিস আমাদের সামনে পেশ করবে, বর্তমানে মিনি দাজ্জাল ছোট দাজ্জাল গুলোও আমাদের সামনে সেই দুটো জিনিস পেশ করছে। প্রথমে বলছে তুমি আমাকে মেরে নাও, ওই কাজ করতে দাও, সেইভাবে চলতে দাও, গাড়ি দেব, বাড়ি দেব, টাকা দেব, পয়সা দেব, কি লাগবে তোমার নিয়ে যাও। মুসলমান যদি প্রকৃত দিনদার ইমানদার আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমান তাদের এই লোভের মুখে পা না দেয়, তাহলে কয় মামলা করমু, পিডামু, পিড়ালামু, মাইরালামু, ধমকায় কতক্ষণ? প্রথমে কি দেয়? দ্বিতীয়তে কি দেয়? লাঠি দেখায়, ভয় দেখায়। এই দুটার পরেও যারা নিজেকে বাঁচাইতে পারবে তারাই দাজ্জালের ফেতনা থেকে বেঁচে যাবে। ও মুসলমান, আপনি একটু চোখটা বন্ধ করে একবার নিজেকে প্রশ্ন করেন না, বর্তমানে মিনি দাজ্জালদের কবলে পড়ে কি পরিমাণ মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, কি পরিমাণ মানুষ সকালে ঈমানদার ছিল বিকালে বেঈমান হয়ে যাচ্ছে, কথা কন? হায় 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 হায়। কোরআনের তাফসির মাহফিলে এসে লম্বা বক্তব্য দিতে জানে, ইসলামের জন্য জীবন দেব, আলেম ওলামার জন্য জীবন দেব স্লোগান মারে, কিন্তু যখন নাকি দলের নেতায় অথবা দলের পক্ষ থেকে কোনো হুকুম আসে তখন আলেমও দরকার নাই, কোরআনও দরকার নাই, আল্লাহও দরকার নাই, নেতা আগে। নেতা এ মুসলমান, এগুলোর দ্বারা ঈমানওয়ালা হওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না, এগুলোর দ্বারা দাজ্জালের ফেতনা থেকে বাঁচা যাবে। এজন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে, ওলামা ইকরামের সাথী হন, ওলামা ইকরামের মুহিব্বিন হন, ওলামা ইকরামকে ভালোবাসুন, যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতে হাশর হবে। এখন সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে কেন তারা, বুঝতেছেন? এই যে ইন্ডিয়া থেকে একটা ছবি বের হইছে, কি জানি কমান্ডো ছবির নাম, এই ছবিতে সন্ত্রাসী হিসেবে দাড়ি টুপি ওয়ালাদেরকে দেখানো হয়েছে, এবং সেই ছবিতে সাইনবোর্ডে কালিমায়ে তৈয়বার পতাকা লাগানো আছে, সেই ছবিতে মেইন মেইন পয়েন্টে আমাদের নবীজির আংটি মুবারকের সিল দেওয়া আছে, সেই ছবিতে মেইন পয়েন্টে কালিমায়ে তৈয়বার পতাকা, নিচে অস্ত্রের ছবি দেওয়া, এবং অতর্কিত যারা সন্ত্রাস করার জন্য আসে এরা সবাই জুব্বা পায়জামা পাঞ্জাবিওয়ালা হিসেবে আসে। আর এগুলো দেখানো হয়েছে যে এই সন্ত্রাস চলছে বাংলাদেশে, সন্ত্রাস চলছে কই? ইন্ডিয়া থেকে এক গ্রুপ বাংলাদেশে ঢুকে ওইসব দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম ওলামা হুজুর মৌলবাদী এডিরে সব শেষ কইরা দেশের মধ্যে ওরা শান্তি প্রতিষ্ঠা করছে। আমি তো বলতে চাই আমাদের বাংলাদেশে সুদূর প্রসারী চক্রান্ত চলছে, বাংলাদেশে কোনো বড় ধরনের গন্ডগোল সৃষ্টি করে এইভাবে তারা বর্ডারের উপাস থেকে আমাদের দেশে হস্তক্ষেপ করার সুদূর প্রসারী পরিকল্পনা করছে, আর সেটা বাস্তবায়নের প্রাথমিক দৃশ্য হিসেবে কমান্ডো নামক এই সিনেমা তারা বানিয়েছে। আমরা এটার ধিক্কার জানাই, যেখানেই যাবেন সেখানেই তারা মোকাবেলা ইসলাম বানালো কেন? কোনো হিন্দুরা তো ইহুদির বিরুদ্ধে কথা বলে না, কোনো হিন্দু তো খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলে না, কোনো বৌদ্ধ মতাবলম্বীরা তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলে না, কুল্লু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের আর কুফরি শক্তি এক কাতারে দাঁড়িয়ে শুধুমাত্র মুসলমানকে প্রতিদ্বন্দ্বী বানাচ্ছে কেন, মুসলমানের মোকাবেলায় তারা দাঁড়াচ্ছে কেন? এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হলো এই পৃথিবীতে একটা সময় সুপার পাওয়ার ছিল সোভিয়েত ইউনিয়ন। কে? সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার শক্তি, রাশিয়া মানে সমাজবাদী মতবাদ, লেনিন কার্ল মার্ক্সের যে মতবাদ সেই সমাজবাদী মতবাদ, নাস্তিক্য মতবাদ, বামপন্থী মতবাদ, রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন ছিল ভাবসারা পৃথিবীতে সুপার পাওয়ার।
এই ভারতবর্ষ 1947 সালে যখন ভারত স্বাধীন হয় ইংরেজদের থেকে, তখন তারা সোভিয়েত ইউনিয়নের সুদূর প্রসারী পরিকল্পনায় পাকিস্তান দুই ভাগে বিভক্ত করে মাঝখানে ইন্ডিয়া রেখে দুই সাইডে রেখেছে। কেন? যাতে করে অদূর ভবিষ্যতে পাকিস্তান নামক মুসলিম দেশটা দুটো ভাগ হয়ে যায়। এই পরিকল্পনার পিছনে বীজ বপন করেছে সোভিয়েত ইউনিয়ন। আল্লাহর মেহেরবানি, আফগানিস্তানের মোল্লা গোপিটানি খাইয়া সোভিয়েত ইউনিয়নের কোমর ভেঙে গেছে। আফগানিস্তানের মোল্লাদের পিটানি খাইয়া সোভিয়েত ইউনিয়ন কি হইছে? কোমর ভাঙছে। এখন ধাক্কা মাইরা গণতন্ত্র তথা পুঁজিবাদী মতবাদ মাথা উপরে উঠে ফেলছে আমেরিকা। এখন মাথার উপরে আছে কারা? আমেরিকা। আমেরিকায় তলাশ করলো, তদন্ত করলো, রিপোর্ট কালেকশন করলো যে সোভিয়েত ইউনিয়নের সাথে আমাদের মোকাবেলা হয়েছে। আমরা পুঁজিবাদীরা সোভিয়েত ইউনিয়ন তথা সমাজবাদকে নিচে ফেলে আমরা এখন উপরে আসছি। যেই মোল্লারা সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়াকে কোমর ভেঙেছে, সামনের মোকাবেলা, সামনের বিশ্বযুদ্ধ, সামনের মহাযুদ্ধ যদি কারো সাথে কারো হয়, পৃথিবীর অন্য কোনো শক্তি পুঁজিবাদীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। যদি পারে তো মুসলমান তথা মোল্লারাই পারবে, আলেমরাই পারবে, ধর্মপ্রাণ মুসলমানরাই পারবে। এই মুসলমান সামনের মহাযুদ্ধে পুঁজিবাদীদের বিরুদ্ধে মহাযুদ্ধ হবে। এই তদন্ত রিপোর্ট আসার পর থেকে তারা সব জায়গায় মুসলমানদেরকে দমিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন? যাতে করে মুসলমান ঐক্যবদ্ধ না হয়। যত মুসলমান ঐক্যবদ্ধ হতে দেরি হবে তত তাদের মরলিপনা বেঁচে থাকবে। যখনই মুসলমান এক হয়ে যাবে তখন পুঁজিবাদ পায়ের নিচে চলে যাবে। এজন্য মুসলমানদের মধ্যে তাফরিক রেখে দিয়েছে, সারা বিশ্বে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখছে, এই দেশের সাথে ওই দেশের, ওই দেশের সাথে ওই দেশের। এটা পুঁজিবাদীরা করতেছে কেন? যাতে করে মুসলমান এক হইলে তারা পিটানি না খায়। কথা বুঝতেছেন? সেই ইন্টারন্যাশনাল চক্রান্তের অংশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্র তথা পুঁজিবাদী মতাদর্শরা চিন্তা করলো, সামনে যদি বর্তমান ক্ষমতাশীল সরকারের মোকাবেলে কেউ দাঁড়াতে পারে, বিএনপির তো কোমর নাই, বিএনপির তো অস্তিত্ব বিলীন হয়ে গেছে, জামাত ইসলামী তো উচ্ছিষ্ট হয়ে গেছে, যদি বাংলাদেশে এসব জালিমের মোকাবেলে কেউ নেতৃত্ব দেয় তো দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে মাওলানা ফয়জুল করিম দিতে পারে, অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের সাইনবোর্ডে মাওলানা জুনায়েদ বাবুনগরী দিতে পারে, আর রাজনৈতিক অরাজনৈতিক সর্ব অঙ্গনে যুব সমাজকে নিয়ে ময়দানে নেতৃত্ব দিলে মাওলানা মামুনুল হক দিতে পারে। এজন্যই তারা তিনজনকে টার্গেট করেছে, যাতে করে জালিমদের মোকাবেলে কেউ নেতৃত্বে আসতে না পারে। আপনারা বুঝতেছেন কথাগুলো? মুসলমান এটা ইন্টারন্যাশনাল চক্রান্তের অংশ, এটা ইন্টারন্যাশনাল চক্রান্তের অংশ। আরো মজার ব্যাপার কি জানেন? আল্লাহ তাআলা গরীক রহমত করুন, আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ হুজুর বেঁচে থাকতে হুজুরের প্রভাব প্রতিপত্তি দিয়ে সুকৌশলের মাধ্যমে সরকারের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে গুলশানের হোলি আর্টিজান আরো বিভিন্ন অঘটনার ঘটনার সৃষ্টির পরিপ্রেক্ষিতে তদন্ত আর তাহকিক রিপোর্ট করে তারা বের করে এনে দেখলো সমস্ত জঙ্গি হামলা তারা করে, কোনো কওমি মাদ্রাসায় জঙ্গি নাই। সরকার নিজে বললো, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বললো, অমুকে বললো, তমুকে বললো, কওমি মাদ্রাসায় জঙ্গি নেই, জঙ্গি ওদের কাছে। কথা বুঝতেছেন? এখন যারা বলে দিয়েছে জঙ্গি কওমি মাদ্রাসায় নাই, আজকে যখন আবার হেফাজত ইসলামের মজবুত নেতৃত্ব এসে গেল, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ চিন্তা ফিকির করছেন, ময়দানে আবার কর্ম করার সিদ্ধান্ত নিচ্ছেন, তখন তারা ওলামায়ে কেরামকে কলঙ্কিত করার জন্যে যেহেতু জঙ্গি শব্দটা এদের মাথা থেকে সরায় দিছে তারাই, সেহেতু এদেরকে নতুন করে জঙ্গি বলার সুযোগ নাই। এজন্য নতুন স্লোগানে কাউকে দেখবেন না আলেমদেরকে জঙ্গি বলছে, কি বলে? মৌলবাদী, মৌলবাদী, মৌলবাদী। এখন জঙ্গি কয় না কেন? হেরা নিজেরাই আমগো কান্দের থেকে জঙ্গি শব্দটা বাইর করে দিছে। কথা বুঝতেছেন? এখন আমগোরে গালি দেয় মৌলবাদী। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মৌলবাদী মানে মূলের সাথে সম্পর্ক যার। বিএনপির মির্জা ফখরুল সাহেব কয় মৌলবাদীদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমি এটার উত্তর দিয়েছিলাম যে তোমাদের মৌলবাদীদের সাথে সম্পর্ক নাই দেখেই তো তোমরা নাকে শ্লেষার মতো মানছে বালায় দিছে।
কারণ যার মূলের সাথে সম্পর্ক থাকবে না হের তো গাছের পাতার মতো একদিন ঝরে পড়ে যাবে মানুষে পাড়ায় একদম মাটির সাথে মিশিয়ে দিবে তোমরা মূলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কইরো না সম্পর্ককে আবার জড়ায় নাও তো দেখবা জনগণ আবার তোমাদেরকে বুকে নিবে কথা বুঝতেছেন সুতরাং মুসলমান মৌলবাদী আমাদেরকে দাবি আমাদেরকে গালি দেয় আমরা বলি যে ভাই মৌলবাদী মানে মূলের সাথে সম্পর্ক যার আলহামদুলিল্লাহ আমাদের মূলের সাথে সম্পর্ক আছে না নয় আমরা আল্লাহর সাথে সম্পর্ক রেখে চলার চেষ্টা করি এজন্য মুসলমান আল্লাহর দোহাই লাগে আমি হাত জোড় করে নবীজির ওই হাদিসটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই যে কোন আলেমান হয়তো তুমি আলেম হয়ে যাও যদি কেউ নিজে আলেম হতে না পারেন সন্তানকে আলেম বানান আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও যদি কেউ ছাত্র হতে না পারেন তো নিজের সন্তানকে ছাত্র বানান আও মুঈনান অথবা আলেমের সহকারী হও সহযোগী হও আলেমদের কোনো কর্ম করার সময় তার সাথে একটু সহযোগিতা করো আও মুহিব্বান অথবা আলেমের মুহিব্বিন হয়ে যাও ভালোবাসো আলেমদেরকে বুকে জায়গা দাও কলিজায় জায়গা দাও ভালোবাসার স্থানে জায়গা দাও আর নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান পঞ্চম নম্বর হইও না তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে এখন বলেন তো এই ধ্বংস হয়ে যাওয়ার পথ এটা আপনাদেরকে সচেতন করা আলেমদের দায়িত্ব না এজন্য আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখবেন না আলেম উলামার প্রতি ভালোবাসা রাখবেন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন আমরা যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চলতে পারি তো ইনশাআল্লাহ দুনিয়াতেও আমাদের কামিয়াবি হবে আখেরাতেও কামিয়াবি হবে আখেরাতেও কি হবে কামিয়াবি হবে উলামায়ে কেরাম হলেন আমাদের পাহারাদার উলামায়ে কেরাম কি পাহারাদার বাড়ি পাহারাদার নয় জায়গা পাহারাদার নয় জমিন পাহারাদার নয় গাড়ি পাহারাদার নয় দুনিয়ার কোন সম্পত্তির পাহারাদার নয় ওলামায়ে কেরাম হলেন আমাদের মহাসম্পদ শ্রেষ্ঠ সম্পদ ঈমানের পাহারাদার আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমলের পাহারাদার আমাদের কিসের পাহারাদার আমলের পাহারাদার আপনারা বলেন বাংলাদেশ নামক এই দেশে বর্ডারে পাহারা দেওয়ার মতো লোক আছে না নাই কি বলে তাদেরকে বিজেপি বিডিআর বিজেপি তারা কি পাহারা দেয় যাতে করে বাহির থেকে কারো অনুপ্রবেশ না হয় যাতে করে দেশ থেকে কোনো কিছু অন্যায়ভাবে বাহিরে না চলে যায় এটাই তো যদিও সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা এটা আমরা জানি না কিন্তু মূল কারণ মূল নিয়ম মূল সিস্টেম হলো যারা পাহারা দিবেন তাদের কাজ অন্য কিছু যেন ঢুকতে না পারে আর নিজেরটা যেন বের হতে না পারে দ্বিতীয় নম্বর আরেকটা গ্রুপ থাকে ভিতরগত সমস্যাবলী সমাধানের জন্যে ভিতরগত সমস্যাবলী সমাধানের জন্য যাদেরকে আমরা বলে থাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা বলেন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হলো তারা ভিতরগত সমস্যাগুলোকে কন্ট্রোল করেন অসুবিধাগুলোকে সমাধান করেন যদি দ্বন্দ্ব হয় মীমাংসা করেন অসুবিধা সবগুলোকে সমাধান করেন এটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ ও মুসলমান বলেন আমাদের এই ইসলাম নামক জগৎটাকে পাহারা দেওয়ার লোকের দরকার আছে না নাই ওলামাই কেরাম হলেন পাহারাদার কোন বামপন্থী যেন ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাতে না পারে কোন দেওয়ানবাগি রাজার বাগি কাদিয়ানি মাইজবান্ধারি লা মাজহাবি অন্য কোন বামপন্থী যেন ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাইতে না পারে আর আমাদের চলমান আমলের মধ্যে আমাদের বিশ্বকাত তারাবির আট রাকাত রেখে বারো রাকাত যেন চুরি করতে না পারে তিন রাকাত বিতিরের এক রাকাত রেখে বাকি দুই রাকাত যেন চুরি করতে না পারে এই জাতীয় পাহারাদারি হক্কানি ওলামাই কেরাম করবে নতুন কিছু যেন ঢুকতে না পারে নিজেদের কিছু যেন বের হতে আমাদের ইসলামের ঈদ কয়টা যাহলে তিনটা তিন নাম্বার ঈদ আবিষ্কার করতেছেনি কেউ কথা কন আমাদের মুসলমানদের ঈদ কয়টা তাহলে যারা তৃতীয় ঈদ বলে আবার নতুন ঈদ আবিষ্কার করলেন তারা আমাদের ঈদের মধ্যে তৃতীয় দিবস উদযাপন করার রাস্তা ঢুকাচ্ছেন অনুপ্রবেশ ঘটছে আর যারা আমাদের তারাবির নামাজ বিশ্বকাতের জায়গায় আট রাকাত রেখে বারো রাকাত নিয়ে যাচ্ছেন তারা আমাদের ভিতর থেকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এজন্যই বলছি ওলামায়ে কেরাম পাহারাদার না অন্য কিছু প্রবেশ করার সুযোগ থাকবে না ভিতর থেকে কোনো কিছু বাহিরে যাওয়ার সুযোগ থাকবে কথা বুঝতেছেন দুই নাম্বার ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে আমাদের সমাজ চলার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে
আমাদের মুফতি সাহেবদের জামাত আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা করে। ও মুসলমান, আপনার দোকানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসে, আপনার বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসে, আপনার স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া লেগে পারিবারিক জীবনে আগুন লাগলে কোন ফায়ার সার্ভিসে আগুন নিভায়? কথা বুঝেন নাই? কারা নিভায়? আলেমরা নিভায়। কথা বলেন, কারা নিভায়? আপনাদের পারিবারিক জীবনে আগুন লাগলে কারা নিভায়? আলেমরা নিভায়। তাহলে বুঝা গেল আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজ চলার জন্য যেমন দরকার, ইসলাম চলার জন্যও তেমন দরকার। এই ওলামায়ে কেরাম হলো আমাদের ইসলাম নামক সমাজ চলার পরিবেশে কোনো অসুবিধার সৃষ্টি হলে সেটা মীমাংসা করবে, সেই আইন শৃঙ্খলা রক্ষা করবে, পারিবারিক জীবনে আগুন লাগলে সেই আগুনে পানি ঢালবে, যদি পারি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় সেখানে সমাধান করবে আলেম, যদি সন্তান আর বাবার সমস্যা হয় সেখানে সমাধান করবে আলেম, যদি সামাজিক উশৃঙ্খলতা হয় চুরির ঘটনা ঘটে সেই সমাধান করবে আলেম, যদি জিহারের ঘটনা ঘটে সমাধান করবে আলেম, যদি তালাকের ঘটনা ঘটে সমাধান করবে আলেম। বুঝতে হবে মুসলমান, তারা হলেন আমাদের বর্ডারের পাহারাদার, তারা হলেন আমাদের ভিতরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ওলামায়ে কেরামের সাথে যদি না থাকেন তা আমরা তো বলবো যে লোকের একটা পুলিশের লগে সম্পর্ক, হ্যাঁ কো আমার লগে পুলিশের লগে সম্পর্ক, তা আমি তো বলবো যে লোকের একজন আলেমের সাথে সম্পর্ক সেও বগল দাবানো কো দরকার, আমার সাথে একজন আলেমের সাথে সম্পর্ক। কথা বলেন, যিনি একজন পুলিশের সাথে একজন নেতার সাথে সম্পর্ক হলে নিজের মধ্যে ভাব আসে আমি অমুক নেতার সাথে আমার সম্পর্ক, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান একজন আলেমের সাথে সম্পর্ক হলে তারও ভিতরে ভিতরে তৃপ্তি থাকা দরকার একজন আলেমের সাথে আমার সম্পর্ক। তাহলে আমাদেরকে অবশ্যই ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত থেকে আলেমের সাথে লিয়ে জুড়ে রেখে তাদের আঁচল ধরে চলতে হবে। যদি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান, আমাদের নবীজি বলে শুনো যদি অনেকগুলো বকরি নিয়ে একজন রাখাল পাহারাদার এই পাহাড়ের মধ্যে যায় এবং সেটাকে বকরিগুলোকে দেখাশোনা করে সে এগুলোকে চড়ায় লালন পালন করে, একটা বকরি যদি পুরো বকরির পাল থেকে আলাদা হয়ে যায়, যদি রাখালের চোখ থেকে আলাদা হয়ে যায়, যদি পাহারাদারের চোখের আড়ালে চলে যায়, তো উঁত পেতে থাকা নেকড়ে যেমন ওই ছাগলটাকে একা পাইয়া ধরাশয়ী করে, ঠিক তেমনি ভাবে তোমরা মুসলমান আলেমদের চেহারা থেকে চোখ থেকে নজর থেকে যদি ছুটে যাও, এই পুরা জামাত থেকে যদি একা হয়ে যাও, শয়তান নামক নেকড়ে যখন তখন তোমাকে আক্রমণ করে ছিঁড়ে ফেলবে, শেষ করে ফেলবে। এজন্য আলেম নামক পাহারাদারদের চোখের অধীনে থাকবেন, তো দেখবেন ইনশাআল্লাহ নিজের ঈমান টিকবে, আমল টিকবে, কোনো প্রসঙ্গ ক্ষমতা অহংকার জুলুম অত্যাচার আমার ঈমানকে চুরি করতে পারবে না, ঈমানকে চুরি করতে পারবে না। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আলেম ওলামার সাথে থাকতে। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ওলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুন। আমি স্পষ্টতর বলবো, আমাদের দেশ আমাদের ধর্ম, বলেন আমাদের দেশ আমাদের ধর্ম, কোনটা আগে জোরে বলেন, কোনটা আগে? আমি এটার উত্তর দেই না, আমার ধর্ম আগে নয়, আমার দেশও আগে নয়। আমার মাথার মধ্যে যেমন দুইটা চোখ আছে, দুই চোখ যেমন আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, আমার ধর্ম আমার দেশ সমান গুরুত্বপূর্ণ। আমার দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে সুযোগ দেওয়া হবে না, আমার ধর্ম নিয়েও কেউ ছিনিমিনি খেলবে সুযোগ দেওয়া হবে না। আমার এক চোখে খুঁথা দিবে আর এক চোখ ভালো রাখবে এই সুযোগ দেওয়া হয়? আমার এক চোখ ভালো রাখবে আর এক চোখ ধ্বংস করবে এই সুযোগ যেমন দেওয়া যায় না। আমার ধর্মকে ধ্বংস করবে আর দেশ রক্ষা করবে, অথবা দেশকে ধ্বংস করবে ধর্ম রক্ষা করবে এই সুযোগ দেওয়া হয় না। যেমনি ভাবে আমার ধর্ম আমার কাছে মূল্যবান, তেমনি ভাবে আমার দেশ আমার কাছে মূল্যবান, কোনোটার থেকে কোনোটা কম নয়। দুই চোখ যেমন সমান মূল্য রাখে, দুই সম্পদ তথা দেশ আর ধর্ম সমান মূল্য রাখে। কথা বুঝতেছেন? যদি বলেন যে আমার ধর্ম আগে, তাহলে হয়ে যাবে দেশ যাক গোল্লায় নাকি? যদি বলেন আমার দেশ আগে, তাহলে ধর্ম যাক গোল্লায়। আমি কোনোটাকে আগে রাখতে চাই না, আমার দুটোটা সমান। কথা বলেন, কোনোটাকে আগে আর পরে রাখতে চাই, আমার দুইটা, কোনোটার উপর হস্তক্ষেপ করবে কোনো ধরনের মির্জাফর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন, সবাইকে দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, দাজ্জালের ফিতনা থেকে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা রক্ষা।